হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি আছি এসকে কমিটির পক্ষ থেকে কাউসার আহমেদ। আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজ আপনাদের সামনে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, নয়েজ রিমুভ। যারা আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি বা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করা সবচেয়ে ভালো পারফরমেন্স ধরে রাখে অডিও। যদিও আমাদের ভয়েস রেকর্ড বা অডিওটা ভালো না হয়, তাহলে ওই ভিডিওটা কখনো আমাদের সুন্দর হয় না। আজকে আমরা কিছু ভিডিও রেকর্ড করব এবং ভিডিও রেকর্ড করে দেখাবো বা ভিডিও রেকর্ড থেকে কিভাবে নয়েজ দূর করা যায়, কিভাবে ক্যামটাসিয়া দিয়ে নয়েজ রিমুভ করা যায়। আমরা নয়েজ রিমুভের অনেক অনেক সফটওয়্যার ব্যবহার করি। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনেক নয়েজ রিমুভাল সফটওয়্যার পাওয়া যায়, আবার আমরা ডেস্কটপে অডাসিটি নামে আরেকটি ইউজ করে কিভাবে নয়েজ রিমুভ করা যায়। আজ আমরা শিখবো ভিডিওর মাধ্যমে, ভিডিও থেকে কিভাবে আমরা ক্যামটাসিয়া দিয়ে ক্যামটাসিয়া 2018 মাধ্যমে নয়েজ রিমুভ করব। তাও আবার খুব সহজে নয়েজ রিমুভ করা যাবে ক্যামটাসিয়া দিয়ে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল্প করে একটি সোয়া দিয়ে রাখবেন, কারণ তারপর থেকে যত ভিডিওগুলো আমরা আপলোড করব সহজে আপনি দেখতে পারবেন। বন্ধুরা চলুন আজকে আমরা শিখবো কিভাবে নয়েজ রিমুভ করা যায় ক্যামটাসিয়া 2018 এর মাধ্যমে। তো আমাদের প্রজেক্টটি ওপেন করতে হবে। আমি প্রজেক্টটি আগে থেকে ওপেন করে রেখেছিলাম, মিনিমাইজ করে রেখেছি। এখন আমি ক্যামটাসিয়া 2018 প্রোগ্রামটি ওপেন করব। এখন এখানে আগে আমার একটি ভিডিও ওপেন করে আপনাদের দেখাতে হবে। দেখুন, ইনপুট মিডিয়া থেকে আমি একটি ভিডিও বা যে কোনো একটি অডিও আপনাদের ওপেন করি। আমি আমার ফাইল থেকে যে কোনো একটি ভিডিও ওপেন করব। যেমন ধরুন এই ভিডিওটি আমি ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আমি টেনে এটাকে বসাইলাম এখানকার শুরুতে। দেখুন, আমি যখন ভিডিও প্লে করলাম, কিছু শব্দ বাইরে, কিছু শব্দ শুনতে পাচ্ছেন? দেখুন, আমি আমি সাইলেন্ট থাকলাম, আপনারা একটু শুনুন এই শব্দটা। এই শব্দটা কিভাবে দূর করা যায় এবং এই শব্দ দূর করলে কিভাবে আপনার ভিডিওটা সুন্দর হয়ে ফুটে যায়, সেই কাজগুলো আজকে আমরা শিখবো। নয়েজ রিমুভাল, তো সেটা আমাদের করতে হলে সর্বপ্রথম ভিডিওটা ওপেন করার পর এখান থেকে দেখুন মোড়ের ডান পাশে এবং মোড়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় অপশন অডিও ইফেক্ট নামে একটা অপশন আসবে, সেই অডিও ইফেক্টে আপনি ক্লিক করবেন। অডিও ইফেক্টে ক্লিক করার পর দেখুন অডিও ইফেক্টের ঠিক তার বাম পাশে একটা অপশন আসে নয়েজ রিমুভাল। সেই নয়েজ রিমুভালটি মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে ভিডিওর উপর নিয়ে আপনি সেরে দিবেন। সেরে দেওয়ার পর এবার আপনি একটু ভিডিওটা প্লে করে দেখুন, সেই শব্দটি নাই। এক কথায় বলতে গেলে সেই শব্দটি আমি খুঁজেই পাচ্ছি না। দেখুন সেই শব্দটি এখন কিন্তু নাই। এখন আমি আবার আপনাকে পুনরায় আগের জায়গায় ফিরে দেখাচ্ছি শব্দটি এখন হচ্ছে কিনা। এই যে এই শব্দটা হচ্ছে। কারণ ভিউয়ার্স, অনেক সময় আমরা অডিও রেকর্ড করে থাকি, সেই রেকর্ডের মাধ্যমে আমাদের অনেক সময় অনেক সাউন্ড চলে আসে, সেটা আপনাদের এখন কিভাবে রিমুভ করতে হয় সেটা আপনাদের আজকে দেখালাম। আমি আবার একটু আপনাদের দেখাই এই শব্দটা আমাদের কিভাবে দূর করতে হয়। সেটা হলো আমাদের নয়েজ রিমুভাল ব্যবহার করতে হবে ক্যামটাসিয়া 2018 মাধ্যমে। এই নয়েজ রিমুভালটা ভিডিওর উপর নিয়ে আমরা ছেড়ে দিব, তারপর ভিডিওটা আমি আপনাদের প্লে করে দেখাই। দেখুন এই শব্দটি একটু শুনুন, সেই শব্দটি নাই বললেই চলে। এভাবে আমরা কিভাবে একটা ভিডিও থেকে অডিও নয়েজ রিমুভ করব এবং অডিও থেকেও আমরা কিভাবে নয়েজ রিমুভ করে আমার ভিডিওটি এবং অডিওটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, যদি আমরা এই কাজগুলো করে থাকি তাহলে অবশ্যই আমার সেই ভিডিওটা এবং অডিওটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, কিভাবে ক্যামটাসিয়া 2018 মাধ্যমে নয়েজ রিমুভাল করা যায়। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। এবং আবারও বলে নিই, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটি দিয়ে একটি অল্প করে সোয়া দিয়ে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।